Smoking is injurious to health. Smoking causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Dhumpan cancer er karon. আমাকে বাঁচান, আমি আর পাচ্ছি না। পুলিশও আমার পিছনে পড়ে আছে, জানি না কি করে কি করবো। বাঁচান আমায়, বাঁচান। অঙ্কেশ দা, এটা রাখুন, এটা আর আমার কাজে লাগবে না। কাতারে কাতারে লোক মরছে, ছাত্ররা এইভাবে আন্দোলন করছে, সবই দেখছি কিন্তু কিছুই করতে পারছি না। অজিত, 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 চল চল, কাতারে কাতারে, কাতারে কাতারে লোক মরছে অজিত, আমরা কিছু করতে পারছি না, আমরা কিছু করতে পারছি না। হ্যালো, আমি রাখাল বলছি, ব্যোমকেশ বাবু আছেন? না, ব্যোমকেশ তো একটু বেরিয়েছে, কেন দরকার ছিল কোনো? তাও তিনি কখন ফিরবেন? আধ ঘন্টা ধরুন। আচ্ছা, আমি একটার মধ্যে গিয়ে পৌঁছাবো, একটা খারাপ খবর আছে, এসে বলছি। ঠিক আছে মশাই, একটা দেশলাই হবে। ধন্যবাদ। অজিত, বুঝলে, মানুষের জীবনে টাকার অঙ্কটা যখন বড় হয়ে ওঠে, তখনই তার মধ্যে যত প্রকারের পৈশাচিক দুর্বৃত্তি খেলে ওঠে। আর সেই পৈশাচিক দুর্বৃত্তিগুলো খেলে ওঠার জন্যই তো যত রাজ্যের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আরম্ভ হয়, বুঝলে? অগ্নিবাণ লিখতে লিখতে ব্যোমকেশের এই কথা যে কখন বানিয়ে হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি আমি। ইতিমধ্যে হাইকোর্টে দেবকুমার বাবুর মামলা শেষ হয়েছে, আর এখন সারা দেশ জুড়ে এমার্জেন্সির ছায়া। ও, তুমি এলে। বলো।
রাখালবাবু ফোন করেছিল, বললো কি খারাপ খবর আছে। রাখালবাবু আবার কি হলো? তা যাক গে, কুটিরাম এক কাপ চা। এই কি ব্যাপার? এ তো বড় আশ্চর্য, কি হলো? লেবেল মার্কা দেশলাই তো আমাদের বাড়িতে ব্যবহার হয় না। না, আমাদের বাড়িতে তো শিব ব্র্যান্ড আছে। সেটাই, সকালে শিব ব্র্যান্ডের দেশলাই নিয়ে বেরালাম আর ফিরতি পথে সেটা লেবেল হয়ে গেল। বুড়িরাম একবার আয় তো। ডাক্তারবাবু, আপনি এত পাকা খুনি হয়ে শেষে একটা পাশ বালিশকে খুন করলেন। রাখালবাবু চলুন চলুন, আপনার পেটে যেটা শুশুরি দিচ্ছে ওটা কিন্তু আগ্নেয়াস্ত্র, আলাবার একদম চেষ্টা করবেন না। তোমার অপরাধের কথা কি আর মুখে বলা যায় ডাক্তার? এ ফিরিস্তি এখন থানায় তৈরি হচ্ছে। রাখালবাবু, আপাতত এনাকে সত্যেন্বেষী ব্যোমকেশ বক্সীকে হত্যা করার অপরাধে গ্রেপ্তার করা হোক। ঠিক আছে। কুকুর দেখেছো ব্যোমকেশ বাবু? হাত তো দেখো। পুটিরাম, এই পুটিরাম কোথায় গেলি রে? আসছি বাবু, এই রান্না করছিলাম আসলে। হ্যাঁ বলুন। এবারে বাজার থেকে কোন দেশলাই নিয়ে এসেছিলিস? ওই আপনি যে জাহাজ মার্কা দেশলাইটা ব্যবহার করেন সেটাই নিয়েছিলাম। ওটাই এনেছিলিস তো? হ্যাঁ। নাকি লেবেল মার্কা এনেছিলিস? না, ওরম তো কিছু নিয়ে আসেনি। আপনি অজিতবাবু যেটা ব্যবহার করেন সেটাই নিয়ে এসেছিলাম। কতগুলো? মোটামুটি দু বান্ডিল মতো। ঠিক আছে, চাটা কি হয়েছে এখনো? এই যা দেখেছেন, একদমই ভুলে গেছি। আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। রান্না করতে করতে আর এক কাজ কর, ইজি চেয়ারটা পেতে দিয়ে যা। হ্যাঁ। আর আমার স্টান্ডের জলটা চাপিয়ে দে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেতরে আসুন। দেবকুমার বাবু দেশলাইটা কবে খোয়া গেল? রাখালবাবু বসুন। কবে হারালো? পরশু। কিন্তু আপনি কি করে আনলেন? চোর বাবাজি নিজেই আমাকে সে খবর দিয়েছে। আজকে সকালবেলায় ওই সরকারি কাজে একটু বেরিয়েছিলাম, তখনই দেশলাই বাক্সটা পাল্টেছে। ওই পার্কে একটু বসেছিলাম তখনই, আর পেছনে ছিল তো তাই লক্ষ্য করিনি। তা সে কে দেখতে পাননি আপনি তাকে? দেবকুমার বাবুর হাসির ব্যাপারটা নিয়ে এমনিতে মাথাটা ঠিক কেমন একটা হয়ে রয়েছে, আর তার মধ্যে এরকম একটা ইস্যু। অবশ্য দেশলাইটা আমার কাছে আছে এবং আমার বিশ্বাস এই নিন, এর মধ্যেই একটা মৃত্যুবান আশা করি আছে। এর মধ্যেই সেই একটা কাটি? হ্যাঁ, কারণ সেই ব্যক্তি আমাকে মারতে চায়। কিন্তু এত লোক থাকতে আপনি কেন? রাখালবাবু, সে হয়তো ভাবছে ব্যোমকেশকে মারলে তাকে ধরা কঠিন হবে। তবে পুলিশ মহলেও আমার থেকে অনেক বুদ্ধিমান এবং কর্মতৎপর অনেক লোক রয়েছে, সেখানে আমাকে মেরে লাভটাই বা কি? এই রাখালবাবুকে দেখো না, বুদ্ধি এবং গুণে আমার থেকে অনেক বেশি তৎপর, তাই তো? না, সেসব তো ঠিক আছে, কিন্তু আপনাকেই কেন মারতে চায় সেই কারণটাই তো বুঝলাম না। যদ্দূর আমার মনে পড়ে আমার কোনো গুপ্তশত্রু নেই। কি বলেন মশাই, আপনি এত চোর ছ্যাচোর বদমাইশ যে জেলে পুরলেন, আর আপনার কোনো গুপ্তশত্রু থাকবে না? যদ্দূর আমার মনে পড়ছে আমার কোনো ব্যক্তিগত শত্রু নাই, এবং যারা ছিলেন তারা সকলেই প্রায় ইহলোক ত্যাগ করেছেন। তবে দেশলাই কাঠিটা কীভাবে চুরি হলো? আসলে সবই তো জানেন, তারপর ওই দেবকুমার বাবুর কেসে এটা এক্সিবিট ছিল,
গত সপ্তাহে তো দেবকুমার বাবুর ফাঁসি হলো, তা পরশু রাতে দেশলাইটা আমার কাছে এসেছিল। আবার সেদিন রাতেই একটা নকশাল নেতাকে ধরতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম এবং দেশলাইট বাক্সটা আমার টেবিলের ছিল। তারপর তারপর আর কি, এসে দেখলাম দেশলাইট বাক্সটা নেই। তা কটা নিচু জাত কর্মচারীকে গ্রেপ্তার করা হলো, ওদের জেরা করা হলো, কিন্তু তাও কিছু পাওয়া গেল না। তারপর দেশলাই বাক্সটার জন্য পুলিশ মহলে এবং সরকারি মহলে বেশ হইচই পড়েছে, তাই তো? হ্যাঁ, ওই জন্যই বড়বাবু পাঠিয়েছেন আপনার কাছে, আপনার ওই চীনে বাজারে কোকেনের আড্ডাটার কেসটার পর বললো যে যাও। ঠিক আছে, আমি বড়বাবুর সাথে কথা বলে নেব, উনি হয়তো আমাকে ফোন করবেনই। নমস্কার। আচ্ছা, ম্যানেজার বাবুর ঘরটা কোন দিকে? আমি এই মেসের ম্যানেজার বলি। এই যে এখানে একটা মেস দেখলাম, এখানে কোনো ঘর পাওয়া যাবে কি? ঘর তো খালি আছে, কিন্তু মশাই আপনি কে? অধমের নাম ব্যোমকেশ বসু। হ্যালো, হ্যাঁ ব্যোমকেশ বলছি, বলুন। আমি কমিশনার সূর্যপ্রকাশ বলছি। ও হ্যাঁ স্যার, বলুন। আশা করি দেশলাই বাক্সের ব্যাপারটা আপনি জানেন, রাখালকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, হঠাৎ তদন্ত মনে পড়লো। ব্যোমকেশ বাবু, আপনাকে নতুন করে বলার কিছুই নেই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ইজ কোয়াইট সিরিয়াস, এবং দিল্লি থেকেও চাপ আসছে। আচ্ছা, তাই আমার একান্ত অনুরোধ আপনি যেন কেসটা নেন। বুঝতেই পারছেন যে দিস ইজ এ ভেরি সেন্সিটিভ টাইম। ওকে স্যার, এনি হেল্প নিডেড উইল বি প্রোভাইডেড বাই আস। হ্যাঁ, আপনাকে আমি কথা দিচ্ছি ভাই, হুক কর ভাই কুক, সামনের সপ্তাহের মধ্যে দেশলাই উদ্ধার করে আপনার হাতে তুলে। বুঝতেই পারছেন ব্যোমকেশ বাবু, এখন আপনিই তো ভরসা। থ্যাংক ইউ স্যার। সম্মান পুরেশ্বর নিবেদন ব্যোমকেশ বাবু, অনেকদিন আপনার সহিত দেখা হয় না, কিন্তু তবুও আপনার কথা ভুলিতে পারিনি। আবার সাক্ষাতের জন্য উন্মুখ হইয়া আছি, চিনিতে পারিবেন তো? কী জানি, অনেকদিন পরে দেখা, হয়তো অধমকে না চিনিতেও পারেন। আপনার কাছে আমি অশেষভাবে ঋণী, আপনার কাছে আমার জীবন বিক্রয় হয়ে আছে, কিন্তু কর্মের জন্য বহুকাল স্থানান্তরে ছিলাম বলিয়া সে ঋণের কণামাত্র পরিশোধ করতে পারিনি। এখন ফিরিয়া আসিয়াছি, সাধ্যমতো চেষ্টা করিব। আমার কৃতজ্ঞতাপূর্ণ প্রীতি নমস্কার গ্রহণ করিবেন, ইতি আপনার গুণমুগ্ধ শ্রী কোকোনাথ গুপ্ত। কোকোনাথ গুপ্ত বলে তো কাউকে চিনি বলে তো মনে হয় না, সুতরাং এই চিঠি আমাদের নয়। প্রেমিক প্রেমিকার চিঠি পড়লেও যেমন মন কুলসিত এবং লজ্জায় ভরে ওঠে, এই চিঠি পড়লেও তাই হয়। এবং কোকোনাথ গুপ্ত বলেছে কাউকে চিনি, সেটা তো আমার এখনও মনেই পড়ছে না। আসতে পারেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম ব্যোমকেশ বসু, আমার একটা চিঠি আপনার কাছে। হ্যাঁ 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 হ্যাঁ, বসুন বসুন বসুন। এই অজিত, চিঠিটা দিয়ে দাও। কোকোনাথ গুপ্ত? কই, আমার তো কোকোনাথ গুপ্ত বলে কাউকে মনে পড়ছে না। আপনি পড়েছেন তো? হ্যাঁ পড়েতেছি, আসলে পিওন এসে খামটা আমাকে দিয়ে গিয়েছিল, তবে খামের উপরে বোস কথাটা এমনভাবে লেখা যে পড়ে অনায়াসে সেটাকে বকশি বলে মনে হয়। যাই হোক, জানেন হয়তো আমার নাম ব্যোমকেশ বক্সি। আপনি তো বেশ মশাই এই মেসের গৌরব, আপনার নাম আমি এখানে এসেই শুনেছি। আরে সেরকম কোনো ব্যাপার নয় মশাই, ও সেফ আমার শখের ব্যাপার। তবে কোকোনাথ গুপ্ত নামটা ঠিক মনে পড়ছে না। তবে যাই হোক, আপনি যখন বলছেন আপনার না, তখন আমারই হতো। আপনার মতো এত মহৎ ব্যক্তির হয়তো এরকম কাজ করে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। না না না, তেমন কিছু নয়, অনেকদিন আগেকার কথা হয় তো, তাই ঠিক মনে পড়ছে। যাই হোক, পরে পড়বে হয়তো। আচ্ছা উঠি, নমস্কার। তামশাই, আপনি এই মেসে কতদিন হলো এলেন? এই গত দুদিন হলো। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ আসুন। ব্যোমকেশ, আরেক ব্যোমকেশ বাবুকে বেশ চেনা চেনা লাগলো জানো।
ভদ্রলোকের হাঁটাটা বেশ চেনা চেনা লাগলো। বুঝলে তো অজিত, কোথাও যেন দেখেছি। যাই হোক, চলো, অনেক বেলা হলো, স্নান খাওয়াটা করে ফেলি। আর হবে না বুঝলে অজিত। তোমার আজকে কি হয়েছে বলতো, এত ছটফট করছো সকাল থেকে? ইয়ে নিয়ে আজ কিছুতেই মন বসাতে পারছি না, খালি বাজে চিন্তা মাথায় আসছে। গুরুতর কাজ হাতে আছে, কাজে মন দাও, এসব বাজে চিন্তা ছাড়ো। না, আমি কি ইচ্ছে করে এসব কথা বলছি নাকি? ঘুরে ফিরে সেসব কথা আমার মাথায় এমনি আসছে। কিন্তু সকালের ওই চিঠিটা তো। কোন চিঠি? আরে ওই কোকনাথ গুপ্ত চিঠিটা। চিঠিটা যার সে নিয়ে চলে গেছে, তোমাকে লেখাও হয়নি, এত ভাবছো কেন? তাও বটে, চিঠিটার কথাগুলো তোমার মনে আছে? ওই তো গদ গদ করে কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়া কিছুই ছিল না ওকে। না, এখন কেবল দেশটার বিষয়ে ভাবতে হবে বুঝলে অজিত। এসব বাজে চিন্তা করে লাভ নেই, এক কাজ করি একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে বঙ্কেশবাবু, এই আপনাদের সাথে একটু গল্প করবো ভাবলাম। আমি একটু বেরোচ্ছিলাম আসলে। ও, আগের আলাপটা হলো না আপনার সাথে। আপনি যান, অজিত তো আছে। ও আচ্ছা আচ্ছা। মুটিরাম, দুটো চা। তা আজ খবরের কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরিয়েছে, সেটা কি দেখেছেন? না, খেয়াল করিনি। আর সকালে দেখলাম পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছে, তার ডিসপ্লের বক্সের দাম 1,00,000 টাকা। তার মাঝখানে আবার দেবকুমার বাবুর মোকদ্দমাটা শেষ হলো সেদিন, তাই সাধারণ মানুষের মনে তো সন্দেহ জাগেই না, তো সেটাই বলছিলাম আর কি। সেসব কথা ছাড়ুন, তা আপনি কোথায় কাজ করেন জানা যাবে? আমি তো কিছু মনে না করেন। সাধারণ সরকারি চাকরি বুঝলেন। সরকারি চাকরি? তবে ওই 10টা 4টের চাকরি নয়, কিন্তু আমার কাজটা একটু অন্যরকম। তা কী করতে হয়? গভর্নমেন্ট সব কিছু তো আর প্রকাশ্যে করতে পারে না, নিজের চাকরদের ওপর নজর রাখতে অনেক কিছুই করে। আমার চাকরিটাও তেমন। সিআইডি পুলিশ? পুলিশের ওপরও তো পুলিশ থাকতে পারে। তা আপনাদের বাসাটা বেশ নিরিবিলি, কদিন আছেন মশাই? আমার 5 বছর হলো, মুকেশ তার আগে থেকেই আছে। আচ্ছা, তা দারোগা রাখালবাবুর সাথে তো আপনাদের বেশ চেনাশোনা। চেনাশোনা বলতে ওই কাজের সূত্রে, তার নিজস্ব জীবনের ব্যাপারে খুব একটা কিছু জানি না। লোকটাকে কি লোভী মনে হয়? না, ঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, উঠি তাহলে। চাটা বললাম তো, সে নয় ব্যোমকেশবাবুর সাথেই খাওয়া যাবে। লাখ টাকার দেশলাই কিনবে? সে আবার কি? দেখো, 1.5 লাখের দেশলাই। একজন ভদ্রলোক বিক্রি করতে চান, 1 বাক্স দেশলাই বিক্রি আছে। বাহ, দাম 1,00,000 টাকা! জিনিস মাত্র 7 দিন বাজারে থাকবে, এবং সেটা যদি গভর্নমেন্ট না কেনে তাহলে ইউএসএ বা ইউএসএসআর এর কাছে এই জিনিস বিক্রি হবে। দেশলাই বাক্স চুরি করে এখন সেটাই গভর্নমেন্টকে বিক্রি করতে চায়। গভর্নমেন্ট না কিনলে এখন ইউএসএ বা ইউএসএসআরকে বিক্রি করারও ভয় দেখিয়েছে। অজিত, কী হয়েছে? তুমি তো বিজ্ঞাপন পড়ো না, আর সকাল থেকে তো আমিও খবরের কাগজ পড়িনি, তাহলে এই জিনিস তোমার চোখে পড়লো কী করে? না, বিকেলবেলায় নিচের ব্যোমকেশবাবু এসেছিলেন, তিনিই দেখালেন। ও, ভালো কথা, উনি বোধ হয় সরকারি স্পাই। বাহ, বেশ ভালো ব্যাপার তো। হ্যাঁ, তাই তো বললেন, একই ছাদে দুজন রহস্যবেদী। ওহে, একটা মতলব এসছে মাথায় গো। এত রাতে মতলব? হ্যাঁ, শোনো, যে লোকটা দেশলাই চুরি করেছে সে আমায় মারতেছে। এখানে মনে করো আমি যদি সত্যি, অজিত,
বাবু আপনার চা এখানে রেখে দে। একটা সিগারেট দাও তো। দিচ্ছ। কাল রাতে তো বেজায় ঘুমিয়ে পড়লে। হ্যাঁ, ঘুম পেয়েছিল। তা আমার মৃত্যু সংবাদটা দিলাম, সেটা হয়তো তুমি লক্ষ্য করনি। মৃত্যু সংবাদ মানে? হ্যাঁ, তখন তো তুমি নাক ডাকিয়ে শুয়ে পড়েছো। তবে থাক, সেটা পরে বলবো, একবার কালকে তোর অফিসে যেতে হবে। এখন যেখানে দেখি বেছাই, উড়াইয়া দেখো তাহাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। জানেন কি না, বিজ্ঞাপনটা আমার বিভাগ নয়, তবুও এই বিজ্ঞাপনটা সম্বন্ধে আমি জানি, মনেও আছে। তার কারণ এরকম আশ্চর্য বিজ্ঞাপন তো এরাই কখনো দেখিনি। তাহলে লোকটাকে কি আপনি দেখেছিলেন? না, বললাম তো তাকে চিঠিটা এসেছিল, প্রেরকের নাম ঠিকানা কিছু ছিল না। খামের ভেতরে একটা 20 টাকার নোট আর বিজ্ঞাপনের খসড়া। প্রেরকের নাম ঠিকানা নেই দেখে বেশ আশ্চর্যই হয়েছিল, কিন্তু তখন আমাদের কাজের সময়। তাই বিজ্ঞাপন বিভাগের ম্যানেজারকে ডেকে তার হাতে খসড়া জিম্মা করে দিই, তারপর ভুলেও গিয়েছি। কিন্তু ব্যাপার কি বলুন তো, এখন দেশলার বাক্স দেখে সন্দেহ হচ্ছে, গুরুতর কিছু নাকি? না, আপনাদের কানে আসার মতো এখন কিছু হয়নি, তবে চিঠি যখন এসছে তাতে ঠিকানা বা নাম কিছু তো একটা থাকা দরকার। ওই যে বললুম, 20 টাকার নোট আর বিজ্ঞাপনের খসড়া, তাছাড়া তো আর কিছু না, খামে ছিল না। রেজিস্ট্রি করা পোস্টে এসেছিল তো? হ্যাঁ। দেখুন, ঠিকানা বা নাম ছাড়া তো রেজিস্ট্রি পোস্ট হয় না, অন্তত নাম ঠিকানা কিছু তো একটা থাকা দরকার। থাকার তো কথা, অন্তত থাকা তো উচিত। যতদূর জানি পোস্ট অফিসে নাকি রেজিস্ট্রি চিঠি ঠিকানা নাম ডাক না থাকলে জমা দেয় না। তবে এক মিনিট, এই এই যে এই পেয়েছি, এই দেখুন তো, এতে করেই এসছিল। বিকে সিংহ, 18/1, সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা। ঠিকানাটা টুকে না অজিত। এই তো একদম আমাদের বাড়ির কাছে। পুরো খামটা রাখলে আপনার কোনো ক্ষতি হবে না? একদমই না, কি যে বলেন। চলুন আমরা আসি তাহলে, আপনার অনেক দরকার নেই, তবে কোনো খবর পেলে জানাবেন, আজ আসুন। অজিত চলো। আচ্ছা দাদা, আচ্ছা এটা 22-এ রে? হ্যাঁ। এটা কার বাড়ি? যারা বাড়িতে এসছেন তা কি চেনেন? না, কার বাড়ি এটা? এটা এখানকার দারোগা রাখালবাবুর বাড়ি। পাগল নাকি? এত হাসছো কেন? হাসবো না, কি বলছো? যার বাড়ি এটা তাকে তো আমরা চিনি, অথচ তার বাড়ির পজিশনটা জানতাম না ঠিক। চিন্তা করো যে লোকটা এত বুদ্ধি খাটিয়ে এই বা ম্যাচ বক্সটা চুরি করে রেখেছে, একটা গোটা এই মহাপ্রতিবান্বিত সরকারকে এইভাবে ধূলিসাৎ করে দিচ্ছে, তারই কীর্তিকলাপে যদি না হাসিল। যাই হোক অজিত, তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমার একটা কাজ আছে, আমি একটু সেরে আসি। উন্মাদ, তুমি কিছুদিন ধরে কি করছো একটু বুঝিয়ে বলো তো। আপাতত একটা সিগারেট খাও, এখন তোমাকে বলার কিছুই হয়নি।
ম্যানেজার বাবু, একটা ডাক্তার লাগবে। ডাক্তার? ওকে যে একটু অসার হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কিন্তু এখন এত বেলায় তো ডাক্তার পাবেন না। আমি বরঞ্চ উপরে গিয়ে ব্যোমকেশ বাবুকে পাহারা দিই, আপনারা ডাক্তার নিয়ে আসুন। ভেরি সরি ব্যোমকেশ বাবু, ভেরি সরি। ব্যোমকেশ বাবু, ভেরি সরি। গুগো দেখেছেন ব্যোমকেশ বাবু? ফটো দেখেননি? আপনি শেষ অব্দি বেচারিটা চাললেন ব্যোমকেশ বাবু? পরিণতি ব্যোমকেশ বাবু, পরিণতি। প্র্যাকটিক্যাল জোকটা তুমি এখনো বুঝলে না ডাক্তার। কুটিরাম, ড্যামিট অজিত, দরজাটা কে বন্ধ করলো? কেন, তোমাদের গোকুনাথ গুপ্ত? যাই হোক, আগে বসো। তারপর তো যার পালাবার সে পালিয়েছে, আগে বসো এখন, তারপর বলছি। তারপর ডাক্তার পেলে না বুঝি? না, ডাক্তার খুঁজতে গেছিলাম কিন্তু ডাক্তার পাইনি। তবে কোকোনাথ গুপ্ত তো বুঝতে পারছো অজিত, কে এই কোকোনাথ গুপ্ত? কোকোনাথ গুপ্ত এখানে এসেছিল? হ্যাঁ, তোমার সাথে তো সেদিনকে বসে সে আলাপও জমিয়ে গেছে। অবশ্য আমার বলাটাও ভুল হচ্ছে, আসলে কোকোনাথ গুপ্তকে তুমি চিনতে পারছো না, দ্বিতীয় ব্যোমকেশ বাবু আমাদের। প্রথম থেকেই তার প্রতি আমার একটা সন্দেহ ছিল, কিন্তু আজ থেকে 10 বছর আগে যেখানে তোমার সাথে আমার প্রথম আলাপ, সেখানকার ডাক্তার অনুকূলই এখানে ফিরেছিল। যার সেই কোকেনের কেসটা তো? হ্যাঁ, সেই ডাক্তার অনুকূলের কথাই বলছি। এবং এই টোপটা আমি আগে থেকে বুঝে সব কিছু সাজিয়ে রেখেছিলাম, খালি শেষের দিকের এই মিসক্যালকুলেশনটা, এখন ওই ভদ্রলোক কোথায় গেছেন সেটা বোঝাই মুশকিল। ওনাকে অবশ্য আসবার সময় আমি দেখলাম, উনি ট্যাক্সিতে উঠছিলেন, উঠবার সময় আমি জিজ্ঞেস করলাম, কি একটা অসুস্থ হয়েছিল বললেন? ওনার বাড়িতে অসুস্থ হয়েছিল কেউ বললেন আমাকে, দিয়েই চলে গেলেন। ট্যাক্সির নাম্বারটা দেখেছেন? ট্যাক্সির নাম্বারটা অবশ্য তাড়াহুড়োতে দেখা হয়নি, তো ওনার সাথে অনেক কিছু জিনিসপত্র ছিল। কী ছিল বলুন তো? ওনার সঙ্গে সম্ভবত একটা জলের কুঁজো আর একটা ব্রিফকেস। হ্যাঁ অজিত, একটা কাজ করুন তো, এই মেসে প্রত্যেকটা ঘরের একটা করে ডুপ্লিকেট চাবি আছে তো? হ্যাঁ, তা তো থাকেই। তাহলে ওই 3 নম্বর ঘরটা যার মধ্যে আপনাদের ওই দ্বিতীয় ব্যোমকেশ বাবু ছিলেন, সেটা যদি একটু খুলে দেন তো খুব ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। চলো। টসটা এমনিও নিয়ে এসেছিলাম আমার সাথে, আমি আলোটা দিচ্ছি, আপনি তালাটা খুলে ফেলুন। জানলাটা খুলে দাও অজিত, আর ম্যানেজার বাবু ওই দরজাটা যদি খুলে দিতে পারেন তো খুব ভালো হয়। হ্যাঁ, ওটা খুলে দাও। অন্যত্র কোথাও একটা ব্যবস্থা আছে আমাদের কোকোনাথ গুপ্তর,
বুঝতে পারলে তো? না হলে জিনিসপত্র এরকম ফেলে রেখে কেই বা পালায়? অবশ্য এরকম তাড়াহুড়ো করতে করতে হোমিওপ্যাথিক এসেছি। আপনি কি বললেন যেন, কি নিয়ে পালিয়েছে? ওই তো একটা জলের খুঁজো আর একটা ব্রিফ কেস। অজিত, বোধ হয় একটা আন্দাজ পাচ্ছি যে দেবকুমার বাবুর দেশলাই কোথায় আছে। এক কাজ করো, এখন বেলা অনেক হয়ে গেছে, স্নান খাওয়াটা সেরে নেওয়া যাক, তারপর রাখালবাবুকে একটা ফোন কল করতে হবে। আর ভালো কথা, এই ঘরে যতক্ষণ না পুলিশের তদন্ত হচ্ছে বা আমার তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ কাউকে প্রবেশ করতে দেবেন না। আচ্ছা ঠিক আছে অজিত, চলো চলো। তুমি কি করছো বলো তো সকাল থেকে? আরে কিছু তো বলবে। হ্যালো, হ্যাঁ রাখালবাবু, ব্যোমকেশ বলছি। হ্যাঁ বলছিলাম, আপনার দেশলাইকাটি পাওয়া গেছে। না এই মুহূর্তে আমার হাতে নেই ঠিক, কিন্তু একটা সম্ভাবনা এসছে, তার জন্য একটা সামান্য সাহায্য করতে হবে। এক হচ্ছে যে অনুকূল মুখার্জি আর 10 বছর আগের চিনে পাড়ার কেসটার ফাইলটা যদি আমার কাছে পাঠাতে পারেন তো খুব ভালো হয়, আর বিকেলের মধ্যে একবার আমার সাথে এসে দেখা করবে। ঠিক আছে, আচ্ছা রাখলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ বিকেলে দেখা হচ্ছে। খুলছি। ও বসো। রাখালবাবু পাঠিয়েছিলেন অনুকূল ডাক্তারের ফাইলটা। আচ্ছা, মুখার্জি নয়, অনুকূল মজুমদার, 1970। তারপর কিছু জানা গেল? হ্যাঁ, যতদূর জানা গেছে ল্যাবরেটরিতে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে নাইট্রিক অ্যাসিড ফেটে গিয়ে সেখান থেকে মুখরম দাগ হয়েছে। ও আচ্ছা, গত মাসে রেহাই পেয়েছে জেল থেকে, বুঝলে অজিত? বাহ রাখালবাবু, আপনি এসে গেছেন। হ্যাঁ কি হয়েছে আপনার? আপনার দেশলাইকাটি পাওয়া গেছে। বাহ, এখন কথা হচ্ছে যে আশা করি 5 বছর আগের ওই চিনে পাড়ার মামলাটা আপনার মনে আছে। হ্যাঁ, সেখানে ডাক্তার অনুকূলকে মনে আছে তো আপনার? অবশ্যই। সে ডাক্তার অনুকূলই ব্যোমকেশ বসু নামে এতদিন ছিলেন, ফলত আমার অনুমান বলছে যে সেই আপনার টেবিল থেকে দেশলাই চুরি করে এবং আমাকে হত্যা করার চেষ্টা করে। দুর্ভাগ্যের ব্যাপার এই যে যে অ্যাম্বাসেডার এসে পালিয়েছে তার নাম্বারটা আমাদের কাছে নেই। এখন কি করা যায় সেটাই লক্ষণীয়। অজিত আর ম্যানেজার বাবু গাড়িটা দেখলেও নাম্বারটা লক্ষ্য করেনি, কিন্তু ওই ট্যাক্সিটাকে এখন কিভাবে ধরা যায় সেটাই লক্ষণীয়। বাবু, ট্যাক্সি? কিসের ট্যাক্সি? ব্যোমকেশ বাবুর যে গাড়িটা ট্যাক্সির কথা আপনি বললেন এক্ষুনি, ওই ট্যাক্সিটা তো আমি দেখেছি। তাতে কি প্রমাণ হলো? তুই কি গাড়ির নাম্বার টাম্বার কিছু বলতে পারবি? হ্যাঁ দাদুবাবু, আমি তো দেখেছি নাম্বারটা, ওই ব্যোমকেশ বাবুর ট্যাক্সির নাম্বারটা কেন ছিল 2-2-4 আর 2-0। নাম্বার বুঝতে পারলি কি করে? তুই তো ইংলিশ জানিস। আরে দাদা বাবু, বাংলা লেখা ছিল তো নাম্বারটা। বাংলায় গাড়ির নাম্বার? হ্যাঁ, তাই জন্য তো বুঝতে পারলাম। ইউরেকা পুটিরাম, ইউরেকা, যা 3 কাপ চা নিয়ে। অজিত, একটা ফার্স্ট ক্লাসের বই নিয়ে এসো, জন্য ওকে ইংরেজিটা শেখাও, তাহলে নাম্বারটা বুঝতে পারলেন তো? হ্যাঁ, ওই তো 2-4-2-0। না, 8-8-0-0। আমি এক্ষুনি খোঁজ লাগাচ্ছি। আচ্ছা গিয়ে খোঁজ লাগান আর তৈরি থাকুন, আজ রাতে খেলা আছে। অনুকূলবাবু রাস্তে আজ্ঞা হোক, আমরা আপনার পুরনো বন্ধু, চিনতে পারছেন তো? হ্যাঁ, তা কি কোকেন নিতে এসছেন আপনারা? কোকেনের মতো জিনিস আপনার কাছে চেয়ে আর আপনাকে ফেরাই ফেলবো না। আপাতত একটা দেশলাই আপনি যদি আমার হাতে তুলে দিতে পারেন তাহলেই কাজ হয়ে যাবে। দেশলাই? দেবকুমার বাবু দেশলাই কাঠি যেটা রাখালবাবুর টেবিল থেকে কিছুদিন আগে আপনি
আত্মসাৎ করেন এবং পার্কেই সেখান থেকে একটি কাঠি দিয়ে আমাকে শেষ করার চেষ্টা করেন। যখন দেখলেন যে সেটাও হয়নি, তখন আবার অজিতের এবং আমার সাথে সাক্ষাৎ করার সময় দেশলাই পাল্টান এবং আমাকে মারার পুনরায় চেষ্টা করেন, তাই তো? কি বলছেন আপনি, কিছুই বুঝতেই পাচ্ছি না। মশাই, বুঝবেন সবই বুঝবেন। তাহলে আজ সকালে আপনি পালালেন কেন? যদি আপনি নিরপরাধ হয়েই থাকেন, না দেশলাই বাক্স আপনার কাছে নাই থাকে, তাহলে আপনি পালালেন কেন? আমার বিশ্বাস ডাক্তার যে দেশলাই এখানেই আছে, যথাশীঘ্র সম্ভব যদি নিজের ভালো চান তো সেটা বার করে দিন, না হলে নিস্তার নেই। তবে 100,000 টাকা দিয়ে সে দেশলাই নেওয়ার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, তবে বন্ধু হিসেবে যদি আপনি সে দেশলাই আমার হাতে তুলে দিতে পারেন তাহলে তো হয়েই যাবে। টাকালবাবু, হারামজাদা, আমার সারা জীবন তুই নষ্ট করিস, তোকে আমি ছাড়বো না। মুখ সামলে ডাক্তার, আপাতত দেশলাইটা কোথায় আছে সেটা খুঁজে বার করি। যদি তুমি নিজে আমার হাতে তুলে দাও বন্দুক জ্ঞান হিসাবে তাহলে তো আরো ভালো। জানি না কোথায় আছে দেশলাই, যদি পারিস তো নিজে খুঁজে নে। অজিত, অজিত রাখালবাবু আশা করি জিনিসটা জানেন কি। এটা তো একটা কুঁজো, কিন্তু এটা নিয়ে আপনি করছেন কি? তোমরা হয়তো ভাবছো যে এই কুঁজোর মধ্যে দেশলাই কি করে থাকবে, তাই তো? আমাদের অনুকূলবাবু ভারী চালাক লোক, সেটা আগেও জানো। জলের মধ্যে যে দেশলাই কাঠি রাখা যায় এটা হয়তো কেউ চিন্তাও করবে না। এখন যদি ঘরে খানা তল্লাশ হয়ও, সুতরাং চোর বা কেউ সেটা সন্দেহ করবে না। তাই এক অদ্ভুত প্রক্রিয়া এবং বুদ্ধি দিয়ে সে এখানে দেশলাই কাঠিগুলো লুকিয়ে রাখে। সেই কারণেই যখন তার ঘর সার্চ করা হলো, সেখানে ওয়াটারপ্রুফ কাপড়, কিছু শিলমোহর এবং হোমিওপ্যাথিক শিশু পাওয়া গেছে। পাবেন না কিছু, পাবেন না আপনি। দেনা পাওনার ব্যাপারটা পরেই থাকুক না, আপাতত এর একটা আছাড়ের দরকার। এই নিন রাখালবাবু। দেবকুমার বাবুর সেই দেশলাইগুলি। ভালো করলেন না ব্যোমকেশবাবু। তুমি কি করে বুঝলে বলো তো নিচের ব্যোমকেশবাবু অনুকূল ডাক্তার? সে অনেক আগেই বুঝেছিলাম, তবে আগে ওরকম ভাবে বলাটা ভুল হবে। প্রথম কথা, যখন চিঠিটা এলো ওই কোকোনাথ গুপ্ত চিঠিটা, সেই কোকোনাথ গুপ্ত চিঠিটায় তুমি যদি নামটা দেখো, ওই কোকোনাথ গুপ্ত, সচরাচর যারা ছদ্মনাম ব্যবহার করে তারাই এই গুপ্ত নামটা ব্যবহার করে। আর আমাদের কোকোনাথ বাবু অর্থাৎ আমাদের অনুকূল বাবু ইদু আমাকে প্রথম থেকেই তার অস্তিত্বের একটি ইঙ্গিত দিতে দিয়েছিলেন। এবং দেখো, কোকোনদ আর কোকেনের মধ্যে কিন্তু একটা প্রথম থেকেই আমার ধারণা ছিল। আর দ্বিতীয়ত হলো, যেদিন অনুকূলবাবু তোমার সাথে বিকেলবেলায় দেখা করতে এলেন, আমার সাথে বললে ভুল হবে, আমাদের সাথে দেখা করতে এলেন, তুমি যখন বেরিয়ে গেলে আমি বেরোচ্ছিলাম, আমার কেন জানি না সেদিনকে খটকাটা লাগলো। সেই কারণেই দরজা বন্ধ করে ফেললেও আমি দরজার বাইরে ছিলাম, এবং দরজার বাইরে থেকে পুরোপুরি লক্ষ্য করি যে ভদ্রলোক দেশলাইটা পাল্টায় টেবিলের সামনে, অথচ তুমিও লক্ষ্য করনি সেই জিনিসটা। কি করে পাল্টালো? আমার সাথে তো কথা বলছিলেন তিনি। সেটাই তো, তুমি ছিলে, তোমার চোখের সামনে দেশলাই কাঠি পাল্টালো, অথচ তুমি লক্ষ্য করো। হতে পারে, যাই হোক, সেসব তো হলো। আমি টোপ ফোপ সবই ফেললাম, সে টোপে এলো, কিন্তু বলে না অতি দর্পে হতো লঙ্কা বা অতি চালাকের গলায় দড়ি। যেটা মূল প্রেক্ষা সেটা হচ্ছে মানুষের যে প্রবণতা, সেই প্রবণতাটাই নিয়ে, আর এই প্রবণতাটাই হচ্ছে রিভেঞ্জ যেটাকে বলে। এবং এই রিভেঞ্জের জন্যেই কিন্তু অনুকূল এত বড় একটা প্ল্যান করলো আমাকে শেষ করে দেওয়ার, এবং তার সাথে এই দেশলাই কাঠি বিদেশে রপ্তানি করার। সত্যি কুটিরামের জন্য কিন্তু আজকে আমরা তাকে ধরতে পারলাম। হ্যাঁ, ওদের অ্যাক্সিডেন্ট নাম্বারটা মানে একটা কোইনসিডেন্স। যাই হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, সুতরাং এই কোইনসিডেন্সটা হওয়া দরকার ছিল, না হলে অনুকূল ডাক্তারকে অত সহজে ধরা মুশকিল হতো। ওর মনস্তত্ব মানে আমাকেই মাঝে মাঝে ফাঁদে ফেলে দেয়। কুটিরামের ওই ট্যাক্সির নাম্বারটা দেখা, এবং ভাগ্যক্রমে সব ট্যাক্সির নাম্বার তো ওরকম হবে না, না তাই তোমাকে সেদিন বললাম ওর ইংরেজি শিক্ষাটা আরম্ভ করো।
ভবিষ্যতেও এরকম টুকটাক কাজে লাগতে পারে। যাই হোক অজিত, ভোর 6টা বাজছে, চাটাও খাওয়া হয়নি, অসহ আমি চাটা নিয়ে আসছি। প্রতিহিংসা ও মারণাস্ত্র প্রয়োগের সুযোগ আদি অনন্তকাল ধরে সভ্যতার সাক্ষ্য বয়ে চলেছে। মানুষ যেদিন অপরকে হত্যা করার অস্ত্র আবিষ্কার করে, সেদিনকে সে অজান্তেই নিজের মৃত্যুবাণ নির্মাণ করে ফেলে। আর এখন সারা পৃথিবী জুড়ে যে কুটিল বিষ তৈরি হচ্ছে, সে বিষ মানুষ জাতিকে একদিন ধ্বংস করে দেবে। আমার বন্ধু ব্যোমকেশের গল্প আমাদের অভাবী সমাজের লোভ লালসা খুন প্রবঞ্চনার ডিটেকটিভ গল্প নয়। এতে অনেক বড় বড় সামাজিক ও রাজনৈতিক সত্য লুকিয়ে থাকে। দেশের চেহারার সাথে সাথে আমার ব্যোমকেশেরও চেহারাটা বদলায়। পথের কাঁটা, যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার বিকেল 5টায় বাবুঘাটের সামনে ল্যাম্পপোস্টে হাত রেখে দাঁড়াইয়া থাকিবে। পথের কাঁটা আবার কি বস্তু? আর ল্যাম্পপোস্টে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেই হয়ে যায়? সেটাও অবশ্য তুমি হয়তো লক্ষ্য করনি, গত 3 মাস ধরে এই বিজ্ঞাপনটা বেরোচ্ছে। আর এমনিতেও টাকা পয়সা খরচ করে বিনা স্বার্থে কোনো কেউ বিজ্ঞাপন দেবে না। বিজ্ঞাপন দেওয়ার তো একটা মানে হয়, এর তো কোনো মানেই নেই। এর স্বার্থ তো আছেই একটা কিছু, আর এমনিতেও কাগজের মধ্যে যা ছাপাছাপি করে খবর, তার থেকে বিজ্ঞাপনগুলো পড়ে একটু আনন্দ হয়। সেই জন্যই তো বলি খবরের কাগজওয়ালারা সাদা কাগজ ছাপলে অনেক ভালো হয়। যাই হোক অজিত, দরজাটা খোলা আছে, একটু লাগিয়ে দাও না, বড্ড মশা। অবশ্য গরমটাও ভালো পড়েছে। আচ্ছা মুশকিল তো, গ্রীষ্মকালে গরমই পড়ে। বুঝলে, মানুষের জীবনে টাকার অঙ্কটা যখন বড় হয়ে ওঠে, তখনই তার মধ্যে যত প্রকারের পৈশাচিক দুর্বৃত্তি খেলে ওঠে। আর সেই পৈশাচিক দুর্বৃত্তিগুলো খেলে ওঠার জন্যই তো যত রাজ্যের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আরম্ভ হয়। বুঝলে গুগো, দেখেছেন ব্যোমকেশ বাবু, ফাঁদ তো দেখেননি? মুখ সামলে ডাক্তার। সকালে শিব ব্র্যান্ডের দেশলাই নিয়ে বেরালাম, আর ফিরতি পথে সেটা লেবেল হয়ে গেল। কিন্তু এত লোক থাকতে আপনি কেন? আমরা আপনার পুরনো বন্ধু, চিনতে পারছেন তো? দেশলাই বাক্স চুরি করে এখন সেটাই গভর্নমেন্টকে বিক্রি করতে চায়। গভর্নমেন্ট না কিনলে এখন ইউএসএ বা ইউএসএসআরকে বিক্রি করারও ভয় দেখিয়েছে। কিন্তু ব্যাপার কি বলুন তো, এখন দেশলাইয়ের বাক্স দেখে সন্দেহ হচ্ছে। তাই আমার একান্ত অনুরোধ, আপনি যেন কেসটা নেন। বুঝতেই পারছেন, ইট ইজ ভেরি সেনসিটিভ টাইম। আমাকে বাঁচান, আমি আর পারছি না। কাতারে কাতারে লোক মরছে অজিত, আমরা কিছু করতে পারছি না, আমরা কিছু করতে পারছি না। অত্য উন্মাদ। গভর্নমেন্ট সব কিছু তো আর প্রকাশ্যে করতে পারে না। ওনার সঙ্গে সম্ভবত দলের পুজো আর একটা ব্রিফ কেস। যতদূর আমার মনে পড়ছে, আমার কোনো ব্যক্তিগত শত্রু নাই। ট্রিক অ্যাসিড ফেটে গিয়ে সেখান থেকে মুখরম দাঁড় করেছে। ও আচ্ছা, ইউরেকা পুটিরাম, ইউরেকা। এখানকার দারোগা রাখালবাবুর বাড়ি। যাই হোক, জানেন হয়তো আমার নাম ব্যোমকেশ বক্সী। আমার বন্ধু ব্যোমকেশের গল্প আমাদের অভাবী সমাজের লোভ লালসা খুন প্রবঞ্চনার ডিটেকটিভ গল্প নয়। এতে অনেক বড় বড় সামাজিক ও রাজনৈতিক সত্য লুকিয়ে থাকে। দেশের চেহারার সাথে সাথে আমার ব্যোমকেশেরও চেহারাটা বদলায়। এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাহাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন।